নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়। কুমিল্লায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সাতের যাত্রা শুরু। কুমিল্লায় যাত্রা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সাতের কার্যক্রম। রোববার বিকেলে রঙিন বেলুন উড়িয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সাতের শুভ উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবর রহমান। কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাউজিং এস্টেটে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সাত কুমিল্লার পুলিশ সুপার আবু আহমদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আব্দুল মঈন, বিজিবি কুমিল্লার উপপরিচালক কর্নেল মারুফুল আবেদিন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার এডিশনাল ডিআইজি ফারুক আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা এপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, বিসি কুমিল্লার সহসভাপতি জামাল আহমেদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবর রহমান বলেন, শিল্প পুলিশ মালিক শ্রমিকদের পক্ষে কাজ করছে। শ্রমিক অসন্তোষ সহ বেতন ভাতা প্রদানে মালিক শ্রমিক বিজিএম সহ সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে সমাধানের চেষ্টা করে। শিল্প পুলিশ মালিক শ্রমিকদের আস্থা অর্জন করেছে। দেশের শিল্পের বিকাশে এ পুলিশ কাজ করছে। কুমিল্লা থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নবীনগর তিতাস টিভি। যাত্রা শুরু। আমরা মনে করি এই পুলিশের বিশ্বাস করি এখানে পুলিশ আসলে প্রচুর বক্তা এবং সবার চোখে মুখে অবদান প্রায় 18%। কিন্তু আমরা পরস্পরের কাছে এবং পাপীদের বিনাশ করি এ আমার অতিথি শেষ হবার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ। বারেক হাফিজ আব্দুল বারেক আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে, সালাম রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।